আসসালামু আলাইকুম শহরে শহরে শহর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা সুসংবাদ নিয়ে আইছি, আর সুসংবাদের লগে হয়ে একটা ভিডিও দিয়ে তো সুসংবাদ শেয়ার করতাম। তো একটা ভিডিও, আমি উমরা যে গেছিলাম, তো আমরা হোটেলে যে ব্রেকফাস্ট করছি হয়ে দিন, অর্থাৎ তোরা সামান্য সামান্য ক্লিপ আমি ফরে রেকর্ড করছিলাম। তো তা দিয়া শুরু হলাম দেখাই দেখাই আর কি। আর পরে দেখবানি একটা ইফতার পার্টিতে গেছিলাম, একটা দেখবা ইনশাল্লাহ। তো সুসংবাদটা হইছে, আমি শহরে হইতাম চাইরাম আমার ভিউয়ার্সরা বা আজকে নতুন যারা দেখবা শহরে, যে আমি আগে একটা মেলা করছিলাম রোজার আগে, খুব ভালো রেসপন্স পাইছি বা আলহামদুলিল্লাহ অনেক বিজি হয়েছে। আর এখন একটা মেলা করলাম আমি, খুব বড় করিয়া একটা বড় একটা হল 700 মানুষের। আগর মেলাটা আসলে অনেক বিজি হয়েছে, ঠিক আছে, বাট যারা আইসেন ভিউয়ার্সরা বা কাস্টমার যারা আইসলা অনেক টাফ হয়ে গেছে আপনারা লাগে, কারণ ইয়ে আসিল, মানুষ বেশি আসলা, জায়গা হয়েছিল না। তো আসলে আমরা এক্সপেক্ট করছিলাম না অত বিজি হইব যেন। সো আলহামদুলিল্লাহ, এটাও ভালো একটা সুসংবাদ যে বুঝলাম যে আমরা ডাকে সাড়া দিন আপনারা, আর এখন যে মেলাটা করি। আর আসলে আমরা এই মেলাগুলো করার মেইন উদ্দেশ্যটা আপনারা রেখই, যারা ছোটো ছোটো বিজনেস করেন, আমরা বই নহলে লন্ডনের মাঠে বই নহলে বা ইয়ে হলে অনলাইন বিজনেস করা, কাপড়ের বিজনেস, ফুড বিজনেস, মেইনলি তারা লাগে আমরা একটাটা করি, যে তারার একটা বিজনেসের পরিস্থিতি পাইলা প্লাস একটা মেলা হল্লা, বিক্রি হইলো, বিজি হইলো, একটা ব্যবসা হইলো আর কি। তো ব্যবসায়ী হলার লাগিয়া এটা একটা খুব ভালো একটা অপরচুনিটি যে আপনারা এই মেলার স্টল নিবা, বুকিং দিবা, স্ক্রিনও আমি দিমু মেলার ডিটেলস, নাম্বার দিমু, আপনারা আমার লগে যোগাযোগ করবা। আর ওটাও কইতাম চাইরাম যে যদি সেই স্পন্সার করতা চাই না আপনারা, তো স্পন্সার আপনারাও যোগাযোগ করতে পারেন। আমরা মেলার হলো একটা স্ক্রিনও রাখবো সকলের নাম, এরপরে পোস্টারও দিমু, এরপরে তো আর আমরা ইউটিউবও শাউট আউট হইব। তো আসল কথা কইতাম বলি গেছি, মেলাত কিন্তু আমরা তিনজনে করি, আর আমি, এরপরে বাংলাদেশি মাম ইউকে রুনা, আর শারমিন লাইফ স্টাইল ইউকে শারমিন, শারমিন লাইফ আর্ট ইউকের শারমিন, তো আর লুবনাজ লাইফ স্টাইল ইউকে লুবনা, লুবনা তো আর আমি। তো যারা আমার হি চ্যানেল দেখেন জানেন, তো আমি সকলের কাছে আর কি একটা রিকোয়েস্ট করবো, আপনারা সকল আইবা মেলা, ঈদের শপিং করি লিবা, এগুলো কুরবানির ঈদের উদ্দেশ্যে ওই মেলাটা করি আর কি। আর স্পন্সার কেউ করতে চাইলে স্পন্সার করবা, আমরা শাউট আউট দিমু। আর যারা বিজনেস স্টল লইয়া বইবা, যেমন মনে করো কাফড় স্টল বা অন্যান্য স্টল যেগুলো আপনারা লইয়া বইবা, ওগুলোও আমরা ইউটিউব চ্যানেলও দেখানি হইব। আর এটা একটা প্রমোট করা হবে, এটাও একটা গুড অপরচুনিটি যে আপনারার পেজটা বা আপনারার বিজনেসটা জানা হইলো আর কি, ও আর কি। আর আসলে মাশাআল্লাহ, আমরা খাদিজারা দিয়ে আনহু তো বিজনেস করছেন, আমরা মহিলারা যে বিজনেস করি আর লন্ডনের মাটিত, ওটা একটা সুন্দর জিনিস। এখন শুধু লন্ডনে, বাংলাদেশেও দেখছি অনেক বই নহলে অনলাইন বিজনেস করা, ফেসবুক পেজও সেল করা, বা এটা বালা। আমরা হাউস ওয়াইফ নাই, শুধু আমরা যে বিজনেস করতাম পারি বা সংসারের সাথে সাথে যেন অন্য কিছু করতাম পারি, ওটা একটা জিনিস আমরা দেখাইলাম মাশাআল্লাহ, এটাও একটা সুন্দর জিনিস। আর আরেকটা জিনিস আপনারা শেয়ার করি, মেলার মাঝে আমি তিনটা নাগামরিচের গাছ নিমো, একটা হইব যে বুজলেকিয়া যে একটা দুধমরিচর লহান দেখতে, আর গেরান হরে নাগামরিচর, ওগো হইব ফার্স্ট প্রাইজ। সেকেন্ড প্রাইজ হইব সুগার আর স্ট্রাইপিজ একটা, আর থার্ড হইব একটা খালা নাগা। তো এগুলো আমি রাফল টিকিটের মাধ্যমে আর কি শেয়ার করবো আপনারা লগে। আর রাফল টিকিটও যে টাকাগুলো উঠবো, ওটাও আপনারা রে বাঙ্গিয়া কইবা, রে অনেকে কইবা যে রাফল টিকিট এটা তো হালাল নাই, জাইজ নাই, ওটা আমি জানি কইবা। এই টাকাগুলো আমরা চ্যারিটির দিমু ফালাস্তাইন। রাফেল টিকিটের যতটা টাকা উঠবো, লাস্ট টাইম যেগুলো উঠছিল আমার মেলাত, আমি যখন এখানে একটা মেলা করছিলাম রোজার আগে, ওগুলোও আমরা চ্যারিটির দিছি আলহামদুলিল্লাহ। আর এখন করগুলো যতটা উঠে, তো তিনটা প্রাইজ আমি নাগামরিচর রাখছি রাফেল টিকিটের আর কি। তো যারা এই নাগামরিচ গুনতে খাইতে চাইন আইবা। আর ওই দেখ, আমি উমরা থাকি হওয়ার পরে আমার মেয়েরা খেয়ে গেটা আনছে, কত কিছু হচ্ছে, এটা আসলে শেয়ার করার সময়ও পাইছি না। তো বাচ্চাইন তো আলহামদুলিল্লাহ আল্লাহ মোবারক, তো বালা বালা গুড বাচ্চাইন আল্লাহ আমার দান করছেন, আল্লাহ 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 শুক্রিয়া। আর গার্ডেনের আসলে ব্লক কতদিন ধরে দিয়ান না, ইনশাল্লাহ আগামীতে দিমু।
গার্ডেনের ব্লগ। আর লাউ গাছ আমি কিন্তু আবো বাড়া দিছি নাই ফিরা, আসলে সময়ও পাইয়েন না টু বি অনেস্ট। আমি তো কোনো সময় আগে দিয়া বান্দিয়া বুন্দিয়া রাখি আর কি। তো এই বছর আবো সময় পাইয়েন না, খালি কিরার গাছ রোয়াইয়া ঘর মাঝে দুইটা ফট রাখছি, দাস সিট। আর মূলারও এসলাম ঠান্ডা, তো কিন্তু উঠছেও কিন্তু তুলতাম পারিয়ার না। তো একটা ভিডিও হর মরেছে নি, ইনশাল্লাহ আপনার আর আপডেট দিমো। আর এখন আইসি রোজা মাসের একটা ব্লগ, আমার ফ্রেন্ডর ঘরও তান বিয়ের বাড়ি থেকে ইফতার আইসি আর কি। তো মাসা আল্লাহ অত ইফতারি আনছেন আমরা বিয়াই না আর কি। তা আল্লাহ মোবারক, তান ফয়লা ইফতারি আইসে ফয়লা বছরের। তো ফয়লা বছর একটু বেশি হরে দেই নেও আর কি, আমার বিয়াইনে দিস না অত ইফতারি, আল্লাহ মোবারক। খুব মজা হরে খাইছি। আর আমি স্ক্রিনও আপনার আর আমরা মেলার ইনফরমেশান দিমু। তো সকলরে দাওয়াত দিলাম মেলার, আর যারা স্পন্সার হতা সাইন প্লিজ যোগাযোগ করবা, আর স্টল বুকিংও লাগিও আমারে যোগাযোগ করবা। তো আমরা এখানে তিনজনে একটা অর্গানাইজ করছি, বাংলাদেশি মামি ইউকে আর লুবনাজ লাইফস্টাইলের লুবনাজ লাইফস্টাইল ইউকে লুবনাজ আমি আর কি, শারমিন লাইফ আর্ট ইউকে শারমিন। আমরা তিনজনে মিলিয়া করছি, ইনশাল্লাহ লাস্ট টাইমের মতো ক্রাউড হইব। আর একটা জিনিস ইনফরমেশান আপনারা হইলাই, এই মেলাটা আমি আসলে নর্থ লন্ডন করছি এডমিন্টন। এর কারণ হইলো এখানেও আমরা এডমিন্টন থাকি ইজিলি ফন্ডারসেন থাকি আইতে পারবা সব, এরপরে টাম্পাক্লিন থাকি সব বাঙালি আইতে পারবা, টটেনহাম থাকি সব বাঙালিরা আইতে পারবা 10-15 মিনিটের ব্যাপার, ফালমার স্ক্রিন থেকে আইতে পারবা, সাউথকেই থেকে আইতে পারবা, এরপরে এনফিল্ড থেকে আইতে পারবা, অনেক বাঙালি আছেন। এরপরে আপনারা কানসিল যারা আছেন আইতে পারবা, এরপরে রেড ব্রিজ গ্রিন স্ট্রিট ইলপুর থেকেও একদম 10-15 মিনিট আপনারা ওয়েজও ফোসকো ধারাইয়া দেখবা 10-15 মিনিট মাত্র আওয়া ইজি আওয়া আর কি ড্রাইভ হরি। ট্রেনেও আইতে পারবা, ট্রেনে আইয়া সিলভার স্ট্রিট বা এডমিন্টন গ্রিন নামতে পারবা, সিলভার স্ট্রিট নামলে বা লালিবারপুল স্ট্রিট থাকি ট্রেনে আইয়া সব দিকের সুযোগ সুবিধা আছে আর কি। এরপরে মনে হরক্কা অলগির থাকি যারা আইবা মাত্র 25 মিনিট লাগবো, যেলা মেয়েফে আরও যাইতে 25 মিনিট লাগে না, আরও বেশিও লাগে। বাট আমরা এডমিন্টন অলগির থাকি আইতে হইলে একদম খাসে। তো সকল বালা দেখবা আগামীতে আরও ভিডিও নিয়ে আইমু। আসসালামু আলাইকুম সকল রে, আল্লাহ হাফিজ, জাজাকাল্লাহ খায়ের, থ্যাংক ইউ ফর ওয়াচিং।